আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আশা করি সকল ভালো আছেন। আজকে আমি আপনারা দেখাই মো আপনারা কিলা চিকেন বরিটোস গরু মাঝে বানাইয়া খাইতা ইজিভাবে, খুব মজাদার হয় খাইতে। আপনারা দেখো আমি কিলা বানাই। খাইতে খুব টেস্টি হয়েছিল, আপনারা ট্রাই করে দেখবা আমি কিলা বানাইছি। ওলা বানাইয়া দেখবা আপনারা। আমি এক পিস চিকেন বেস্ট নিছি কি পিস কইরা, আর এখানে আমি দুই কালার পেপার খাইটা নিছি, একটা পেঁয়াজ খাইটা নিছি আর পেঁয়াজের পাতা নিছি। আর এখানে আমি মিক্স মশলা নিছি কি মরিচ হলদি ধনিয়া আর জিরা নিছি। আমি আমি আধাখান লেম্বু নিছি কি, এবলা আমি চিকেনের মাঝে আমার মশলা দিলাইরা। আদা রসুন পেস্ট দিলাম, আমার কাটা পেঁয়াজ পেঁয়াজের পাতা আর আমি পেপার দিলাইছি। দিয়ে আমি এগুলা লেম্বুর রস ডালি দিলাম, দিলে মিক্স করে নিলাম বিবালা করি সুন্দর করে। আমার গার্ডেনও খুব সুন্দর পেঁয়াজের পাতা হয়েছে, এর লাগে আমি দিছি, না দিলে অসুবিধা নাই। এক চামচ তেল দিলাইছি আমি পানির মাঝে, আর জিরা সিড একটা অফটা আমি দিছি, এটা দিলে কি তার স্মেল নাইস হয়। তারপরে দিয়ে বাজির মধ্যে দিলে এগুলো আমার চিকেন দিলাইরা মিক্স করা, জেন বালাইলে মিক্স করে নিয়ে নিবি, বেশি সময় লাগে না হইতে। আমি হাফ বয়েল করে নিয়েছিলাম আমার চিকেন দিয়ে, লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায়, 5-10 মিনিট লাগে। আমি লবণ দিলাইলাম, আপনারা টেস্ট অনুযায়ী দিবা। জ্ঞান বালা করে মিক্স করে দিয়ে দিবি, দেখো কা ওই দিছে। আর আমি বয়েল করা পাত নিছি কি, আর কেন আমি নিছি কি রাপ চিজ নিছি, এগুলা আমি রাপর মাঝে চিকেন দিলাইরাম। আর প্লিজ আপনারা রাপ এরপরে বাতরে আপনারা গরম করবা, গরম বয়েল বাদ দিবা আর রাপ গরম করবা, তে চিজ মেল্ট হয়, খাইতে খুব মজা লাগে, টেস্টি হয়। এগুলা আমি বাদ দিলাইরাম ওকে, সপ্তাহ দিয়া এগুলা সুন্দর করে আমি রোল করে নিব। দেখো আমি রোল করলাম, দেখো কাকি লাইছে। আমি আর আমি খাটটা দেখাইলাম আপনারা, আর একটা দেখো আমি খাটছি দুইটা বানাইয়া, দেখতেও সুন্দর লাগে, খাইতেও খুব টেস্টি আসল। আর বেশি লাম্পা করলাম না, বিদায় নিলাম গিয়ে, ভুলইলে মাফ করবার প্লিজ। আমার চ্যানেলটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।